লক্ষ্মীপুরের রুমা আক্তার, বয়স মাত্র 28। এরই মধ্যে লিভারে বাসা বেঁধেছে ক্যান্সার, ফুলে গেছে পেট, দিনানিপাত করতে হচ্ছে নানা যন্ত্রণায়। মেয়েটা পানি চলে আইয়ে এক ফোঁটা ঘুম যাইতে পারে না, এই মেয়ে শুইতে পারে না, এই মেয়ে শুইতে পারে না, সুযোগই শুইতে পারে না, শুধু ক্লান্ত অশান্তির ভাব লাগে। ধারণা করা হয়ে থাকে বিশ্বে প্রতি বছর 8 লাখ মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে বছরে লিভার ক্যান্সারে প্রাণ হারাচ্ছেন 3,139 জন। লিভার ক্যান্সার আক্রান্ত হলেও প্রাথমিক অবস্থায় অনেক ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ উপসর্গ প্রকাশ পায় না। আর সাধারণ যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা, লিভার বড় হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া, বমি, পিঠে ব্যথা, জ্বর, ওজন কমে যাওয়া সহ বিভিন্ন উপসর্গ। পেটের ডান সাইডটা একটু ফুলা ফুলা লাগছে, খালি প্রেসার বার তো 240 পর্যন্ত হয়ে গেছিল, 94 কেজি ওজন আছিলাম, এখন আছি 75 কেজি। খাওয়া দাওয়া ঠিক মতন খাইতে পারি না, অল্প খাইলেই পেট ভরে যায়, কিন্তু পরে দেখা যায় ক্ষুধা থাকে পেটে, প্রচণ্ড ব্যথা, যার ব্যথা সেই বুঝে যান ব্যথা কতটুকু। উনি তো বুঝতে পারে না, উনি গ্রামের মানুষ, ঠিক আছে, এত সচেতন নাই আর কি, জাস্ট পেট ব্যথা ছিল, ভাবছে যে হয়তো ট্যাবলেট খেলে চলে যাবে। বাংলাদেশে লিভার ক্যান্সারের জন্য মূলত দায়ী করা হয় হেপাটাইটিস বি ভাইরাসকে। এর বাইরে হেপাটাইটিস সি, ফ্যাটি লিভার, লিভার সেরোসিসও লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। চিকিৎসকরা মনে করেন হেপাটাইটিস বি টিকা, স্থূলতা নিয়ন্ত্রণ, নিয়মিত শরীরচর্চা, সুষম খাবার গ্রহণ, মদপান ও ধূমপান পরিহারের মাধ্যমে সম্ভব লিভার ক্যান্সার প্রতিরোধ। হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাসের কারণেই মেইনলি হচ্ছে, সেই বি ভাইরাসের ভাইরাল লোডটা যদি শরীরে কমিয়ে আনা যায় সেই ক্ষেত্রে আনুপাতিক হারেও লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা রোগীর ক্ষেত্রে অনেক কমে আসে। অনেক ক্ষেত্রে আবার শরীরের অন্য অঙ্গের ক্যান্সার আক্রান্ত করে লিভারকেও, যেটিকে বলা হয়ে থাকে সেকেন্ডারি লিভার ক্যান্সার। এই যেমন বগুড়ার আসিয়া বেগম, 51 বছর বয়সী এই নারীর প্রথমে ক্যান্সার আক্রান্ত হয় পিত্তথলি, পরে তা ছড়িয়ে পড়ে লিভারেও। এমন সব অবস্থায় অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় চিকিৎসা। সেকেন্ডারি ক্যান্সার হওয়া মানে সেই ক্যান্সারটা এখন অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে, এবং প্রাথমিকভাবে উনি যদি আগেই আসতেন তাহলে যেটুকু করার ছিল তখন, একবার লিভারে মেটাস্টেসিস হয়ে গেলে আসলে তখন অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় বিষয়টা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন লিভার ক্যান্সার কোন পর্যায়ে আছে তার উপরই অনেকটা নির্ভর করে নিরাময়ের সম্ভাবনা। সারা পৃথিবীতেই ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম কারণ লিভার ক্যান্সার। তবে আশার বিষয় হলো রোগটি প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে সম্ভব রোগীকে সুস্থ করে তোলা। তবে উদ্বেগের ব্যাপার হচ্ছে রোগীদের বড় একটি অংশই চিকিৎসার আওতায় আসছেন জটিল আকার ধারণ করার পর। যে স্টেজে ধরা পড়ে না সেই স্টেজ অনুযায়ী কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা কিন্তু আছে। অপারেশন ছাড়াও ধরেন রক্তনালি দিয়ে আমরা ক্যান্সার ওষুধগুলো দিই, তারপরে ইলেকট্রিক হিট বা মাইক্রোওয়েভ বলে এগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো পুরা যাওয়ার ব্যবস্থা আছে। স্টেজ ওয়ানে যদি ধরা পড়ে তাহলে কিন্তু 80-90% পর্যন্ত আমরা বলতে পারি যে এটা নিরাময়যোগ্য, কিন্তু যখন এটা স্টেজ টুতে চলে আসলো তখন এটা 60-70% নেমে আসে, যখন এটা স্টেজ থ্রিতে হয় তখন 40-50% নেমে, যখন এটা স্টেজ ফোর হয়ে যায় তখন এটা 20%-এর নিচে নেমে আসে। চিকিৎসকদের পরামর্শ, বিভিন্ন উপসর্গ দেখা দিলে অবহেলা কিংবা অপচিকিৎসা নয়, দ্রুত সময় নিশ্চিত করতে হবে সঠিক চিকিৎসা, আর তাতেই সম্ভব লিভার ক্যান্সার নিয়ন্ত্রণ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্দিবাড়িতে, সঙ্গে আছি আমি ফারুক ভুঁইয়া রবিন। আমাদের আজকের আলোচনার বিষয় লিভার ক্যান্সার, কারণ ও প্রতিরোধ। শুরুতেই আমরা দেখছিলাম এ সংক্রান্ত একটি প্রতিবেদন, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, পরিচালক শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার হাসপাতাল, এবং অধ্যাপক ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিল, চেয়ারম্যান ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা ফারুক স্যারের কাছে যেতে চাই। স্যার, যে লিভার ক্যান্সার আমাদের বাংলাদেশের বাস্তবতায় কতটা উদ্বেগের, এবং একজন মানুষ ঠিক কী উপায়ে তিনি বুঝতে পারবেন যে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে লিভার আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভারে কিন্তু যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মানে তাকে অনেক বেশি কাজ করতে হয়, যে কারণে এখানে কিন্তু অসুখ বিসুখও বেশি হয়। যে অসুখগুলো হয় তার মধ্যে লিভার ক্যান্সার কিন্তু অন্যতম, এবং এই লিভার ক্যান্সারটা শরীরের অন্যান্য অঙ্গের চেয়ে একটু কিছুটা ব্যতিক্রম ধর্মীর কারণে যেটা অত্যন্ত ভয়াবহ, এবং এটা অন্যান্য অঙ্গের চেয়ে কিন্তু এই লিভারে কিন্তু লিভার ক্যান্সারেরও প্রকোপ অনেক বেশি। সুতরাং একটা খারাপ ধরনের ক্যান্সার যেটা অত্যন্ত প্রাণঘাতী, প্লাস হলো অত্যন্ত কমন ক্যান্সার, এই জন্য কিন্তু এটা আমাদের জন্য বিশেষ উদ্বেগের কারণ।
এই ক্যান্সারটা কিন্তু লিভার ক্যান্সার সারা পৃথিবীতে সব দেশে হয়, কিছু কিছু দেশে বেশি হয়, তার মধ্যে আমরা কিন্তু মাঝামাঝি অবস্থানে আছি। বলা হয়ে থাকে যে ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম কারণ লিভার ক্যান্সার। এক্স্যাক্টলি। এবং এটা এশিয়ার কিছু কিছু অঞ্চলে কিন্তু লিভার ক্যান্সার অনেক বেশি হয়, আমাদের দেশে কিন্তু মোটামুটি বেশি ক্যান্সার হয়, লিভার ক্যান্সার হয়। সুতরাং এখানে আমাদের উদ্বেগের করার অবশ্যই আছে। এবং আমরা এখন বর্তমান সময়ে আমরা দেখছি যে লিভার ক্যান্সার শুধু যে বেশি তা নয়, এবং ক্রমশই মনে হচ্ছে বাড়ছে। মেবি হয়তো বেশি ডিটেকশন বেশি হচ্ছে, ডায়াগনোসিস বেশি হচ্ছে, অথবা আসলেই হয়তো বাড়ছে। তো সুতরাং আমাদের জন্য কিন্তু এটা বিরাট উদ্বেগের কারণ। এখন কারণ লিভার ক্যান্সার হয়েছে কি না বা হচ্ছে কি না সে কীভাবে বুঝবে, বোঝার কিছু পথ তো অবশ্যই আছে। যেমন ধরেন একটা মানুষের যদি কারোর আগে থেকে লিভারের রোগ থাকে, পার্টিকুলার লিভার সিরোসিস থাকে, সিরোসিস লিভার যখন হঠাৎ করে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ওজন কমে যায়, বা পেটের ডান দিকে তার ব্যথা হয়, বা পেটটা ফুলে যায়, হঠাৎ করে জন্ডিস হচ্ছে, স্বাস্থ্য বেশি খারাপ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের সন্দেহ হয় যে এটাতে লিভার ক্যান্সার হচ্ছে কি না। সিরোসিসের উপরে লিভার ক্যান্সারটা কমনলি হয়। আর যাদের এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদেরও কিন্তু আমরা যখন এই সিমটমগুলো হবে যে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, ক্ষুধামন্দা হচ্ছে, ওজন কমে যাচ্ছে, ডান দিকে ব্যথা হচ্ছে, বা পেটে হাত দিলে আমরা সময় চাকা পাই, এরকম যখন হয় তখনই কিন্তু আমরা সন্দেহ করি যে লিভার ক্যান্সারের মতো রোগ হতে পারে। তখন টুকটাক দু একটা পরীক্ষা নিরীক্ষা আছে, খুবই সিম্পল পরীক্ষা, যে পরীক্ষাগুলো বাংলাদেশেরও সব জায়গায় অ্যাভেলেবল আছে এবং অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় এবং অত্যন্ত কার্যকরী পরীক্ষাগুলো, ওগুলো করলে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে এটা লিভার ক্যান্সার আছে কি না, আক্রান্ত হতে পারে। এইভাবে কিন্তু লিভার ক্যান্সারগুলো আমাদের স্যার একটু আপনার কাছে যেটি জানতে চাই, স্যার আসলে অনেকগুলো লক্ষণ উপসর্গের কথা বলেছেন, কিন্তু আমরা অনেক রোগীকে যেটি দেখতে পাই যে তাদের শুরুতে তেমন কোনো লক্ষণ উপসর্গ প্রকাশ পায় না। এই যে প্রাথমিক অবস্থায় লক্ষণ উপসর্গ প্রকাশ পাচ্ছে না, সেটি আসলে তার প্রাথমিক চিকিৎসা কিংবা তাকে প্রাথমিক অবস্থায় তাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে কতটা প্রতিবন্ধক হিসেবে কাজ করছে? একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন, কারণ লিভার ক্যান্সারের চিকিৎসাটাও কিন্তু স্যার যেমন বলছেন যেটি অন্য ধরনের ক্যান্সার, এর সিভিয়ারিটি বেশি, এর সংখ্যাও বেশি, পাশাপাশি চিকিৎসাটাও কিন্তু একই অন্য ধরনের। কারণ অধিকাংশ ক্ষেত্রে লিভার একটা বড় ধরনের অসুস্থ থাকে, লিভার সিরোসিস থাকে, তার উপরে লিভার ক্যান্সার হচ্ছে। এবং এখন যে নতুন নতুন চিকিৎসা পদ্ধতিগুলো চলে এসছে, যদি আমরা আর্লি লিভার ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি, তাহলে কিন্তু এদেশেই চিকিৎসা করে ক্যান্সারগুলো সুস্থ করে ফেলা সম্ভব। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে বেশিরভাগ মানুষ খুব দেরি করে আমাদের কাছে আসেন। আমাদের দেশের যে সমস্ত বৈজ্ঞানিক প্রকাশনাগুলো আছে সেগুলো ঘাটলে আমরা দেখি যে মাত্র 5% লিভার ক্যান্সার রোগী যখন আমাদের কাছে আসেন তখন তাদেরকে সুস্থ করার মতো চিকিৎসা আমরা করতে পারি, আর বাকি 95% রোগী কিন্তু খুব দেরি করে আসছেন, ফলে তাদের সুস্থ করার চিকিৎসাটা বিলম্বিত হচ্ছে বা সুযোগ হচ্ছে না। এতদিন পর্যন্ত যেটা ছিল যে আমরা চিকিৎসাই করতে পারতাম না, কিন্তু এখন সে জায়গা থেকে আমাদের কিছু উন্নতি ঘটেছে, কিছু কিছু সুযোগ, চিকিৎসার সুযোগ দেশে তৈরি হয়েছে, কিছু কিছু নতুন ওষুধ উদ্ভাবিত হয়েছে যেগুলো এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তৈরি হচ্ছে, ফলে সিনারিওটা আগের চেয়ে কিছুটা স্বস্তির। কিন্তু এটা সত্যি কথা, যদি আগে ধরা পড়ত অনেক মানুষ পুরোপুরি সুস্থ হতেন, যেটা আসলে হচ্ছে না। মানে সেক্ষেত্রে দেরিতে সুস্থ হওয়াটা একটা মানে চ্যালেঞ্জের কারণ, যখন তারা দেরিতে আসছেন তাদের কিন্তু আমরা সুস্থ করার চিকিৎসা করতে পারছি না, তাদেরকে আমরা আরও বেশি দিন ভালো রাখার, আরও কিছুদিন সুস্থতর রাখার চিকিৎসা করতে পারছি, কিন্তু তারা একদম সুস্থ যাবেন, ক্যান্সার মুক্ত হবেন, সেই সুযোগটা কিন্তু আমরা হারাচ্ছি। স্যার আপনার কাছে যেটি জানতে চাই, আপনি শুরুতে কিছু যে লক্ষণ উপসর্গের কথা বলছিলেন, কিন্তু আসলে যে এই লিভার ক্যান্সারের জন্য দায়ী কোন বিষয়গুলো এবং মানে কারা মানে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন লিভার ক্যান্সার হওয়ার? এটা দেখেন আমি প্রথমে বলেছিলাম যে সারা বিশ্বের সব দেশেই হয় এবং এটা কিন্তু পুরুষ এবং মহিলা সবারই কিন্তু ইকুয়ালি হয়। কিন্তু একটি কথা বলা হয়ে থাকে যে পুরুষরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে থাকেন নারী। না, সেটা অবশ্য কিছু যদি আমরা কারণগুলো আলোচনা করি তখনই দেখা যাবে যে হ্যাঁ, পুরুষরা কিছুটা বেশি ঝুঁকিতে থাকে। আর দ্বিতীয়ত হলো যে এটা কিন্তু আমি যেটা বললাম যে সব বয়সে হয়, কিন্তু কমনলি এটা 40 বা 50 বছর বয়সের চেয়ে বেশি যারা থাকে ওদেরই বেশি হয়, কিন্তু এটা আরও কম বয়সে কিন্তু হতে পারে। সুতরাং ঝুঁকির মধ্যে কিন্তু সবাই আছে এবং এটার প্রধান যে কারণগুলো আছে এটাও কিন্তু আসলে কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। তো আমরা আমাদের দেশের জন্য যেটা বলি, আমাদের দেশে কিন্তু বি ভাইরাসজনিত লিভার রোগ বা লিভার সিরোসিস কিন্তু আমাদের দেশে ভাইরাস এই লিভার ক্যান্সার অন্যতম কারণ। সি ভাইরাস আছে, এখন ইদানিংকালে আমরা ফ্যাটি লিভারের নাম শুনে থাকি, ফ্যাটি লিভার এটা অন্যতম কারণ। বা কারো যদি কোনো কারণে সিরোসিস থাকে, অন্য কোনো কারণে সিরোসিস হয়ে থাকে, সেই সিরোসিসটা কিন্তু লিভার ক্যান্সারের একটা অন্যতম কারণ। সুতরাং এগুলো লিভার ক্যান্সারের কমন কারণ, আরও অনেকগুলো কারণ আছে যেগুলো অত বেশি কমন না। তাহলে দেখেন এই এই রোগগুলো কিন্তু সারা পৃথিবীতে সব দেশে কম বেশি আছে, যে দেশে রোগগুলো বেশি আছে সেই দেশে লিভার ক্যান্সারটাও বেশি থাকে। তো আমাদের দেশে যেমন একসময় বি ভাইরাসের সংখ্যা অনেক বেশি ছিল, আমাদের দেশে এখন ধরেন ফ্যাটি লিভারের সংখ্যা অনেক বাড়ছে। সুতরাং এই কারণে হয়তো বা আমাদের দেশে আসলে এই লিভার ক্যান্সারগুলো বেশি হচ্ছে।
এবং আমরা যদি কারণগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু লিভার ক্যান্সারের ধরেন ঝুঁকি হ্রাস আর্লি ধরে স্বপ্নিল বলছিল যে আমরা যদি আগে ধরতে পারি সময়মতো ধরতে পারি তাহলে এটা কিন্তু কিউর সম্ভব সেটা কিন্তু আমরা এই কারণগুলো দিকে খেয়াল রাখলে কিন্তু এটা আমাদের পক্ষে আর্লি ডিটেকশন করা বা এর প্রতিরোধ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে এবং আমরা আসলে সচেতনতার জায়গাটা কাজ করতে চাই এই জন্য যে এই রোগটা কিন্তু অনেকাংশেই কিন্তু প্রতিরোধযোগ্য যদি আমরা কারণগুলো চিন্তা করি কারণগুলো চিন্তা করলে কিন্তু বোঝা যায় যে এই কারণগুলো কিন্তু প্রতিরোধযোগ্য সুতরাং এইটা আমরা আমাদের সবাইকে এই ব্যাপারে একটু মানে সচেতন হওয়া যত্নশীল হওয়া স্যার যে প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আসছি স্যার আপনার কাছে যে বিষয়টি আসলে যেতে চাই যে স্যার আসলে যে কিছু বিষয়গুলো বলছিলেন যে ফ্যাটি লিভার কিংবা যে হেপাটাইটিস বি তো এই দিক থেকে কি একদিক থেকে মানে অনেক মানুষের মধ্যে যদিও হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়ার জন্য নানা মহল থেকে যে সচেতন করার চেষ্টা চলছে কিন্তু তারপরও কিন্তু অনেকে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে একটি অনাগ্রহ কিংবা অনেকে জানেনও না বিষয়টি সম্পর্কে এটি একটি প্রতিবন্ধক কিনা এই ক্যান্সারের মানে প্রতিরোধের ক্ষেত্রে এবং অন্যটি আমাদের যে খাদ্যাভ্যাস চেয়ে বড় ধরনের একটি পরিবর্তন এসেছে তো সেটিও কি যে ক্যান্সারের ক্ষেত্রে একটি মানে ভূমিকা রাখছে কিনা অবশ্যই টিকা দিয়ে লিভার ক্যান্সার প্রতিরোধ করা যায় এই কথা বোঝানো হচ্ছে তো অনেক সোজা হচ্ছে ছিল যে টিকা নিলে কোভিড প্রতিরোধ করা যায় সেটাই যখন খালি বাংলাদেশ কেন বিশ্বব্যাপী বোঝানো তো কঠিন হচ্ছে অতএব বুঝতেই পারছেন যে কথাটা হয়তো বলতে সোজা যৌক্তিক মনে হয় কিন্তু মানুষকে বোঝানো খুব কঠিন এবং সেই চ্যালেঞ্জটা কোভিডের সচেতনতা তৈরি হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ তো ফলে সেই চ্যালেঞ্জটা থাকছেই এবং সেই প্রেক্ষাপটে ধরনের অনুষ্ঠানগুলো নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয় যেটি বলছিলেন যে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের দুটো জিনিস কিন্তু আছে বাংলাদেশে একটি হচ্ছে যে আমাদের এখানে আমাদের যে খাদ্যাভ্যাস চিরায়ত খাদ্যাভ্যাস কার্বোহাইড্রেট ডিপেন্ডেন্স অতিরিক্ত ভাত খাওয়া সেটি হচ্ছে ফ্যাটি লিভারের একটা বড় কারণ সাথে আছে যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর শীর্ষস্থানে 10টি দেশের অন্যতম ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় এবং ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভারের ঘনিষ্ঠ যোগাযোগ ফলে আমরা আজকের এই উন্নয়নের পথযাত্রী বাংলাদেশ হওয়ার আগে থেকেই কিন্তু বাংলাদেশে ফ্যাটি লিভারের একটা ফার্টাইল গ্রাউন্ড ছিল আর এখন যেটি হচ্ছে যেহেতু আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে খাবার ডায়াবেটিস তো আগেই ছিল এখন হচ্ছে লাইফস্টাইলের পরিবর্তন এখন আমরা পার্কে হাঁটতে যাই না এখন আমরা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাই এখন আমরা বন্ধুবান্ধব বাসায় বেড়াতে যাই না এখন আমরা ডিনার করতে একটা ভালো রেস্টুরেন্টে যাই তো লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের বিনোদন আমাদের আগের জীবনচার সেটা পরিবর্তিত হয়েছে আগের জীবনধারণ পদ্ধতিটাও কিন্তু আগের খাদ্যাভ্যাসটা অস্বাস্থ্যকর ছিল তার সাথে যে নতুন জীবনচারণ জীবনধারণ পদ্ধতি সব মিলে রিস্ক এখন অনেক বেশি ফ্যাটি লিভারের যে কারণে এখন আমরা ঘরে ঘরে ফ্যাটি লিভার আলট্রাসাউন্ড করলেই ফ্যাটি লিভার পাই যেটা আসলে যে ক্যান্সারের ক্ষেত্রে একটু ভূমিকা নিঃসন্দেহে স্যার যে স্যার একটু আগে যে কথাটি বলছিলেন যে বাংলাদেশ চিকিৎসার ক্ষেত্রে মোটামুটি অগ্রসর হচ্ছে কিন্তু সেই জায়গাতে আপনার কাছে যেটি জানতে চাই যে একজন ব্যক্তি তার মধ্যে যদি লিভার ক্যান্সার আক্রান্ত হওয়ার একটি মানে শঙ্কা তৈরি হয় তাহলে তিনি কোথায় চিকিৎসা নেবেন আর কি ধন্যবাদ আপনাকে লিভার ক্যান্সারের তো স্বপ্নিল প্রথম থেকে বলছিল যে চিকিৎসা যে এখন পর্যন্ত বর্তমান সময়ে যে সেই চিকিৎসাগুলো আছে এগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল আছে এখন অধিকাংশ চিকিৎসাগুলোই একটা দুটো বাদ দিলে আর কি তো সেই চিকিৎসাগুলো ডেফিনেটলি উন্নত বিষয়ে কিন্তু সব সেন্টারে চিকিৎসাগুলো হয় না কিছু কিছু সিলেক্টিভ সেন্টারে হয় তো সেই বিবেচনায় দেখেন এই চিকিৎসাগুলো কিন্তু বাংলাদেশেও হয় যদিগুলো ঢাকা কেন্দ্রিকই হয় মোস্টলি তো ঢাকার যে বড় বড় কয়েকটা হাসপাতাল আছে যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের শেখ রাসেল গ্যাস্ট্রিক লিভার ইনস্টিটিউট এই সব জাতীয় ইনস্টিটিউটে কিন্তু লিভার ক্যান্সারের বর্তমানে যে আধুনিক চিকিৎসা আছে এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে কিন্তু তারপর আমরা বলবো যে চিকিৎসাটা কিন্তু কার্যকরী চিকিৎসা তখনই হয় নিরাময়ের চিকিৎসা তখনই হবে যখন আপনি সময়মতো আসবেন আর্লি আসবেন যত দেরি করে আসবেন আপনার চিকিৎসাটা অত সমস্যা হয়ে যাবে চিকিৎসা জটিল হয়ে যাবে চিকিৎসা ব্যয়বহুল হয়ে যাবে চিকিৎসা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং চিকিৎসার ফলাফলও কিন্তু আশানুরূপ হবে না তো এই জন্য আমরা সবাইকে বলবো যে যদি আপনার এই রোগের ঝুঁকিতে আপনি থাকেন তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া তার ফলোআপে থাকা তাহলে কিন্তু আপনার এটা হওয়া প্রিভেন্ট করতে পারবেন প্লাস হলে যদি হয় আর্লি ডিটেকশন করে আপনার খুব ভালো একটা চিকিৎসা করার সুযোগ আছে এবং এই চিকিৎসাগুলো বাংলাদেশে আমি যে সেন্টারগুলো বললাম এবং কিছু কিছু প্রাইভেট সেন্টারে এই চিকিৎসাগুলো কিন্তু অ্যাভেলেবল আছে সুতরাং হতাশার জায়গায় আমরা এখন অন্য কারণে কিন্তু চিকিৎসার অ্যাভেলেবিলিটি যদি বলেন আমি বলবো যে হতাশার জায়গায় কিন্তু আমরা এখন নাই আমাদের অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো
এবং আধুনিক চিকিৎসাগুলো এখন কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল আছে। স্যার কিন্তু আপনি যে কথাটি বললেন যে আধুনিক চিকিৎসা, সেটা কি আসলে কি রাজধানী কেন্দ্রে কি বেশি কিনা, মানে প্রত্যন্ত অঞ্চলে বা প্রান্তিক পর্যায়ে আমরা সেই সুযোগটা কতটা তৈরি করতে পেরেছি, বা সেটাও কি মানে লিভার ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে এই সীমিত সুযোগ যে প্রান্তিক পর্যায়ে, সেটা কি একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করছে কিনা? না দেখেন, আমি যে প্রতিরোধের কথা বললি, প্রতিরোধের যেই যেই জিনিসগুলো আমরা প্রতিরোধের জন্য বলি এগুলো কিন্তু প্রান্তিক লেভেলে অ্যাভেলেবল করা আছে অলরেডি। আমি আমি একটা জিনিস আপনাকে বলি যে বি ভাইরাসের টিকাটা মাননীয় প্রধানমন্ত্রী এমন কিন্তু ইপিএস শিডিউলে ঢুকিয়েছে এবং তাতে কিন্তু আমাদের বাচ্চারা নতুন প্রজন্ম প্রায় 99% বাচ্চা কিন্তু ইপিএস শিডিউল দিয়ে বি ভাইরাসের টিকা পাচ্ছে। এটা কিন্তু বিস্ময়কর, আমাদের মতো একটা দেশে 99% বাচ্চা ইপিআই টিকা বিনা পয়সায় এই টিকাটা পাচ্ছে এবং প্রাপ্তবয়স্কের মধ্যে কিন্তু এখন টিকা নেওয়ার হার আগের চেয়ে অনেক অনেক বেশি। আগে একসময় নিতে চাইতো না, কিন্তু এখন কিন্তু মানুষ নিজে থেকে আসে যে টিকাটা নেবে, এটা হলো একটা। আর চিকিৎসা যেটা বলছেন, চিকিৎসাটা দেখেন এটা কিন্তু প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি প্লাস হলো স্কিল ম্যান পাওয়ার, ট্রেন্ড ম্যান পাওয়ার লাগবে। সুতরাং আমরা চাইলে কিন্তু এটা যে কোনো জায়গায় এটা ইনস্টল করতে পারবেন না এবং এটা উন্নত বিশ্ব কিন্তু এটা সম্ভব না। উন্নত বিশ্বে আপনি যদি বলেন যে ইউরোপ আমেরিকা বা আমরা যদি পাশে ভারতে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক চিকিৎসা ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে ভালো, সেখানে কিন্তু সিলেক্টিভ কোয়েটা সেন্টারে চিকিৎসাগুলো হয়। সুতরাং আপনি চাইলেও কিন্তু লিভার ক্যান্সারের চিকিৎসা প্রান্তিক লেভেল পর্যন্ত আপনি নিতে পারবেন না, কারণ যেহেতু এটা টেকনোলজি নির্ভর প্লাস হলো স্কিল ম্যান পাওয়ার দরকার। সেইগুলো কিন্তু কোনো দেশে নেই, কোনো দেশে করার সম্ভব না। তবে আমরা দেখি আমাদের ছোট্ট দেখেন আমাদের দেশে যদি দুইটা চারটে সেন্টারও থাকে তাহলে কিন্তু লোকজনের এখানে এসে চিকিৎসা নিতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। সব চিকিৎসা সব জায়গায় অ্যাভেলেবেল হবে না, স্পেশালিস্ট চিকিৎসা স্পেশালাইজড জায়গায় হবে, লিমিটেড জায়গায় হবে, সিলেক্টিভ জায়গায় হবে, সেই বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। স্যার কি আপনার কাছে যেটি জানতে চাই, এই যে চিকিৎসার সুযোগ তৈরি হলো সেটি আসলে সাধারণের মানে কতটা সাধ্যের মধ্যে রয়েছে, অর্থাৎ ব্যয়টা কি সব ধরনের মানুষ কি মেটানোর মতন পর্যায়ে আছে কিনা লিভার ক্যান্সারে? নাই, কিন্তু তার কাজটা শুরু হয়েছে। যেমন আপনি আপনার অনুষ্ঠানে আমি সর্বশেষ এসেছি তখন আপনি আমার নামের শেষে যে বিভাগের নামটি বলতেন তার নাম ছিল হেপাটোলজি, আজকে আপনি বলছেন ইন্টারভেনশনাল হেপাটোলজি। এর কারণটা হচ্ছে যে আমি আপনাকে বলছিলাম এক পর্যায়ে লিভার ক্যান্সারের কিছু নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে, যেমন আমরা বলি টেইস। আমাদের হৃদরোগের বন্ধুরা যেভাবে হার্টের ভিতরে ঝুঁকে হার্টের বদ্ধনালীকে রিং বা স্টেন্ট পরিয়ে আসেন, আমরা কিন্তু লিভার ক্যান্সারে একইভাবে ক্যাথল্যাবে যে লিভার ক্যান্সারের ভিতরে ঢুকে লিভারের ভিতরে ঢুকে ক্যান্সারে ইঞ্জেকশন দিয়ে টিউমারগুলোকে ব্লক করে দিয়ে আসি। অনেক ক্ষেত্রে আমরা বাইরে থেকে টিউমারের মধ্যে সুই ঢুকে হিট দিয়ে টিউমারকে পুড়িয়ে দিই, এগুলোকে আমরা টেইস বলি, আরএফএ বলি। এই চিকিৎসাগুলো সীমিত পর্যায়ে বাংলাদেশে বেসরকারি খাতে হচ্ছিল, যেটা ফারুক স্যার বলছিলেন। এছাড়া লিভার সিরোসিসের জন্য প্লাজমা এক্সচেঞ্জ, স্টেম সেল থেরাপি, অনেক কিছু কিন্তু বাংলাদেশে হচ্ছে। অ্যান্ড সেগুলো খালি প্রাইভেট সেক্টরে হলে হবে না, সেই জন্যই কিন্তু বঙ্গবন্ধুর যে নতুন প্রশাসন সদ্য নতুন ভিসি নিযুক্ত হয়েছেন তিনি একটি উদ্যোগ নিয়েছেন যে একটি নতুন ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। এর উদ্দেশ্য দুটো, এক হচ্ছে এই চিকিৎসাগুলো এখন বিএসএমইউতে এসে আমাদের রোগীরা এখানে নিতে পারবে। অ্যান্ড খালি চিকিৎসা করলে হবে না, যেটি স্যার বলছিলেন যে দক্ষ মানব শক্তির দরকার আছে, আমরা কিন্তু এখানে অ্যাডভান্স ফেলোশিপ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, ফলে আমাদের লিভার বিশেষজ্ঞ যারা সারা দেশে ছড়িয়ে আছেন তারা এখানে এসে ট্রেনিংগুলো নিতে পারবেন। অ্যান্ড আরেকটা কথা স্যার বলছিলেন যে সব চিকিৎসা সবখানে করা সম্ভব না, সত্যি কথা, এবং সেটা করার উদ্দেশ্য না। কিন্তু এখন আমাদের প্রায় বিভাগীয় শহরে বা অনেকগুলো শহরে কিন্তু ক্যাথ ল্যাব আছে হার্টের চিকিৎসার জন্য। এখন সেখানে যদি একজন ট্রেন্ড লিভার বিশেষজ্ঞ থাকে যিনি ওই একই ক্যাথ ল্যাব একই 12-13 কোটি টাকার ফেসিলিটি ব্যবহার করে লিভার ক্যান্সারের আধুনিক চিকিৎসা করতে পারছেন, তাহলে কিন্তু একজন ট্রেন্ড মানুষ এই চিকিৎসাটা সীমিত পর্যায়ে চিটাগাংয়ে বা খুলনায় শুরু করতে পারবেন। তো আমাদের লক্ষ্য সেটাই। আমি জানি যে সারা দেশে একসাথে স্টেম সেল, একসাথে টেইস, একসাথে আরএফএ শুরু করা যাবে না, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু চিকিৎসা যদি শুরু করা যায় কিছু কিছু বড় শহরে অন্তত মানুষেরা পাবেন, আর অন্য ভাগের মানুষগুলো শেখ রাসেল গ্যাস্ট্রিক লিভারের মতো বা বঙ্গবন্ধুর মতো বড় প্রতিষ্ঠানগুলো চিকিৎসা নিতে পারবেন। এভাবেই কিন্তু কাজটা আগাতে হবে। মানে আমি যদি সেই প্রত্যাশায় থাকি যে বাংলাদেশে প্রত্যেক জেলা শহরে এসব আধুনিক চিকিৎসা হবে, দক্ষ জনশক্তি তৈরি হবে, তারপর আমি চিকিৎসা উপলব্ধ করবো, সেই দিনটা কিন্তু সহসা আসবে না। কিন্তু এভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে একদিন সেই জায়গাটা পৌঁছে যেতে পারবো। স্যার যে আপনি যে কথাগুলো বললেন বা আমাদের আলোচনা যে বিষয়টি আসছে যে লিভার ক্যান্সারের ক্ষেত্রে নানা ধরনের যে উপসর্গগুলো প্রকাশ পায়, কিন্তু এই ধরনের উপসর্গগুলো প্রকাশ পেলে দেখা যায় যে সাধারণ মানুষ অনেকে মানে তাদের নানা সীমাবদ্ধতার কারণে অপচিকিৎসার দিকে তারা ধাবিত হয়। তো সেটি আসলে এই মানে লিভার ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বা প্রতিকারের ক্ষেত্রে এটি কতটা চ্যালেঞ্জ হিসাবে কাজ করছে? দেখেন, আমরা যদি হিস্টোরিক্যালি চিন্তা করে দেখেন যে অপচিকিৎসা বা অবৈজ্ঞানিক চিকিৎসা বা অবৈজ্ঞানিক জীবনযাত্রা সব কিছু মিলাইলে আপনি যদি ইফ ইউ লুক ব্যাক যে 10-15-20 বছর আগে দেখেন সেখান থেকে কিন্তু বর্তমান অবস্থা কিন্তু এখন অনেক বেটার। এখনও মানুষ অপচিকিৎসা করে কিন্তু অপচিকিৎসা নেওয়ার হার কিন্তু আগের চেয়ে অনেক কম,
এখন কিন্তু অনেক মানুষ বৈজ্ঞানিক চিকিৎসার দিকে আসে এবং মানুষ অনেক সচেতন, মানুষ অনেক সক্ষম, অর্থনৈতিকভাবে সক্ষম, অর্থনৈতিক যখন শক্তিশালী হয় তখন কিন্তু মানুষ সচেতন বেশি হয় এবং আধুনিক চিকিৎসা বা বৈজ্ঞানিক চিকিৎসার দিকে আসে এবং আসছেও আগের চেয়ে অনেক বেশি আসে। সেই কারণে তো আমরা বলছি যে আমাদের কাছে মনে হচ্ছে রোগীর সংখ্যা অনেক বেশি। আসলে হয়তো রোগ বাড়ে নাই, রোগীর সংখ্যা বেড়েছে, যেহেতু রোগী আন চিকিৎসার আওতায় আসছে, বৈজ্ঞানিক চিকিৎসার আওতায় আসছে, তো সেগুলো তো চিন্তা করতে হবে। পাশাপাশি অপচিকিৎসার জায়গাটা এখনও উদ্বেগজনক অবস্থানে আছে আমরা মনে করি। আমাদের এই জায়গাতে কাজ করা উচিত। এটা দেখেন সচেতন সমাজ, যেখানে আপনি আপনারা ইনভলভ, মিডিয়া, আমরা যারা ইলাইনে কাজ করি, স্বাস্থ্য সেবার সাথে জড়িত এবং প্রশাসন এবং পলিসি মেকার, সবারই এখানে ভূমিকা আছে যে এই অপচিকিৎসাগুলো রোধ করা। আজকে দেখবেন যে আমি যেখানে বসে কথা বলি, আমি যেখানে বসে রোগী দেখি, হয়তো আমার পাশেই আরেকজন অবৈজ্ঞানিক চিকিৎসা দিচ্ছে, আমার মানে ধরেন একটা একটা সায়েন্টিফিক টপিক যে লেখা হচ্ছে ঠিক তার পাশে হয়তো একটা অবৈজ্ঞানিক টপিক লেখা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক। এগুলো কিন্তু আমরা চাইলে বন্ধ করতে পারি এবং সবাই মিলে কাজ করলে কিন্তু এই অপচিকিৎসার জায়গাটা আমরা আরও কমাতে পারি এবং এটা একটা একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল লেভেলে কিন্তু আনা সম্ভব। মানে অনেকে দেখা যায় যে কবিরাজি কিংবা এই ধরনের কোনো কিছুর পেছনে ছুটে থাকেন, এই ধরনের উপসর্গ। আমি একটা এক কথা বলতে চাই যে এগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, বরং এই চিকিৎসাগুলো করতে যেয়ে আপনি কিন্তু আপনার মূল্যবান সময় হারাচ্ছেন। আপনি যদি প্রথম বৈজ্ঞানিক একজন চিকিৎসকের কাছে আসতেন যেই চিকিৎসাটা পেতেন কবিরাজ বা এরকম ঝাড়ফুঁকের কাছে, যে কিন্তু আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করে যখন আপনি আমাদের কাছে আসবেন তখন আসলে আর চিকিৎসা পর্যায়ে থাকবেন না। তো সুতরাং এটা সময় নষ্ট না করে, বিলম্ব না করে, রোগ যাই হোক, লিভার ক্যান্সার কেন, যে কোনো রোগ হোক, আপনার এখন হাতের কাছে চিকিৎসক অ্যাভেলেবল আছে, হাতের কাছে হাসপাতাল অ্যাভেলেবল আছে, আপনি কেন বৈজ্ঞানিক চিকিৎসার কাছে, বৈজ্ঞানিক একজন ডাক্তারের কাছে কেন আপনি যাবেন না? আপনার যাওয়া উচিত বিলম্ব না করে। জি স্যার, আপনার কাছে শেষ প্রশ্নটা, মানে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে আমরা ঠিক কোন বিষয়গুলো যদি অনুশীলন করি তাহলে আমরা লিভার ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো, অর্থাৎ এই রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, যদি আপনি একটু পরামর্শ দেন। আজকে আলোচনায় কিন্তু তিনটে রোগের নাম উঠে এসছে, বি ভাইরাস, সি ভাইরাস এবং ফ্যাটি লিভার, যা বাংলাদেশের লিভার ক্যান্সারের মূল কারণ। এখন এটাও আমরা জেনে গেছি এর মধ্যে যে 16 বছর ধরে বাংলাদেশে ইপিআই শিডলে বি ভাইরাসের টিকা প্রদান করা হচ্ছে, অর্থাৎ 16 বছরের বেশি বয়স্ক বাংলাদেশি নাগরিক যারা এখনও বি ভাইরাসের টিকা নেন নাই, তারা যদি স্বেচ্ছায় দেশে উৎপাদিত এবং সহজলভ্য টিকাটি নিয়ে নেন তাহলে কিন্তু আমরা বি ভাইরাসকে ঠেকে দিতে পারবো, 60-70% লিভার ক্যান্সার ঠেকে যাবে। যদি আমরা সবাই ঠিক করি যে আমরা অতিরিক্ত শর্করা, ভাত, চিনি খাবো না, বিশেষ করে রাত্রেবেলা ভাতটা কম খাবো এবং খেয়েই ঘুমাতে যাবো না, 2-3 ঘন্টা গ্যাপ দিব, ফাস্ট ফুড, ফ্যাটি ফুড একটু কমিয়ে দিব, আর সপ্তাহে আমরা 5 দিন আধা ঘন্টা করে হাঁটবো, লিভারে চর্বি জমবে না, আরও 20-30% কারণ নাই হয়ে গেলো, আর যে 5-10% কারণ থাকলো, যদি আমরা সবাই ঠিক করি যে আমরা যখন কোনো সার্জারি করবো, কোনো ছোটোখাটো অপারেশন করবো, আমাদের যন্ত্রপাতিগুলো একদম প্রপারলি স্টেরিলাইজড হবে, আমরা কেউ ক্ষুদ্র মুনাফার জন্য, যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, তারা সুই ইত্যাদি ইত্যাদি পুনর্ব্যবহার করবো না, আমরা প্রত্যেকটা সেলুনে, প্রত্যেকটা পার্লারে নাক ফোটা, কান ফোটা করার সময়, শেভ করার সময় যন্ত্রপাতিগুলো ভালো করে স্টেরিলাইজ করবো, নতুন যন্ত্রপাতি ব্যবহার করবো, এবং রক্ত পরিসঞ্চালনের আগে আমরা বি এবং সি ভাইরাস মুক্ত যেন দেখে নেব, আমরা এই কাজে কোনো ফাঁকিবাজি করবো না, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে লিভার ক্যান্সার শতভাগ দূর হয়ে যাবে কয়েক বছরের মধ্যে। সমস্যা হচ্ছে যে কথাগুলো বলা খুব সহজ, সংক্ষেপে 1 মিনিটে বলেও দেওয়া যায়, অ্যাচিভ করা খুব কঠিন, এবং সেই জায়গাটাতে সচেতনতা, অনেকগুলো বুদ্ধি বাড়ির, অনেকগুলো অনুষ্ঠানে অনেক বেশি প্রয়োজন। স্যার, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ বুদ্ধি বাড়িতে আজকে আসার জন্য এবং আপনাদের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই, আগামী বুধবার একই সময়ে হাজির হবে বুদ্ধি বাড়ি, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।